দেখেন অদ্ভুত কাহিনী ঘড়িচ্ছে দুটা নতুন বৌড় ঘোমটা পরে সাদা আছে উপরে কিবা ঢালা দিচ্ছে রসগোল্লা লাগান সেগুলো সব কুড়া লিচ্ছে মারামারি করে নিচ্ছে আহ দেখেন চেঁবার ডাক হাত কামা সব রসগোল্লা লাগান কি এগুলা খাচ্ছে কোঁচাত সব লিয়া লিয়া ঠিক করছে ক্যাঙ্কারের কুটি কীভাবে এগুলা পালো চল চলিন চলিন দেখা যাক এগুলার আদি অন্তর এর নাম হচ্ছে মোটা গড়গড়া গাঁয়ের মানুষেরা মোটা গড়গড়া কয় এই মোটা গড়গড়া আজকে এই দুই ছলের দেওয়া হবে এই মোটা গড়গড়া কি জিনিস এরা ছোট থাকতে মানত করে মাও দাদি নানি খালা যারা আছে আগের মানুষ এরা সব মানত করে লাই এটা কি মানত হয়তো সোল পোল পরে যায় উষ্টা খেয়া ছোটো ছোল তো পরবেই তো উষ্টা খেয়া পরে যায় এই ছোটো থাকতে থাক না পরে যায় হাটপাশি কেনা দেরিতে দেরিতে আনা হাটপাশিকে এই তখন মনে করেন যে দি দাদি নানি খালাস মাও আছে এরা মানত করে যা আমার ছোল তাদের হাঁটতে শিখলে এই মোটা গর গড়া দেবো মোটা গর গড়া ক্যাঙ্কার দেওয়া হয় সেটা এখন দেখাবো তো এই জমজ দুই বোন এরা প্রায় বিশ পঁচিশ বছর পর বাপ বাপমায়ের কোলজোরে আসিছে দুই শোল দুই বিটি একসাথে তো এর কাজ গায়ে এই মোটা গর গড়া দিবে একজনের নাম ফাতেমা একজনের নাম হাসিনা হাবিবা তো এই দেখেন অনেক সোলফুলাওয়ার জন্য গড়গড়া লাই বড় বিয়া হয় তো নিলে মেলা স্বাস্থ্য আছে তো আপনারা দেখা পাচ্ছেন শোল ফলেরা কুরাবে এনা বড় হয়ে গেলে তারকে আর বিয়া হবে না এই গড়গোড়া যে তারা কুরে লাই মেলা কাহিনী মেলা বড় বড় ইতিহাস এগুলার বুঝাই পারছেন গাঁয়ের ইতিহাস এটা দুটা নতুন সাজিচ্ছে বিছনা প্যারা দেওয়া হচ্ছে সবাই প্রস্তুত এগুলা মাথার ঢালা দিবে আর কে কতটা লিয়া পারে এটাই হবে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা কে কতটি পাই সেটা আপনি এই তো দেখেন যাদের মাটিতে না পড়ে তার জন্য বিছনা প্যারা দেওয়া হচ্ছে রসগোল্লা লাখান এই মোটা গড়গোড়াগুলো দেওয়া হবে এগুলো আসলে ওই চাউলের আটা দেওয়া বানানো হয় চাউলের আটা সিদ্ধ করে বিশেষ কায়দায় গোল গোল করে দেওয়া হয় যে শোলের দাদি শোল দেখিচ্ছে লাল শাড়ি পরে ফুটফুটে বউ আঁচল এখন বোধহয় ঠিক করে দিবে দেখে পাচ্ছেন অনেক সোল পলে যাচ্ছি সেরা কুরেনের জন্যে আরো সোল কিছু বাড়ি আছে ওরা আসার প্রস্তুতি নিচ্ছে দেখেন সোল রেডি কুরে নেওয়ার জন্যে তো আর এক শাড়ি পরে দেওয়া হয়েছে দুইজন নাকি এখন প্রস্তুতি নিচ্ছে এরা মাথার ঢেলা দেওয়ার মোটা গড়গড়া দেওয়া হবে দেখেন সোলকোনারা বসলো সোলের মাও লিয়া বসিছে সোলের মাও সোলক সাজা দিচ্ছে অনেকক্ষণ থেকে সাজা গোঁচা হচ্ছে আর কি এই যে দেখেন সোল পোল জেলায় পিচ্ছি পাচ্চা আছে এরাও রেডি হয়ে আছে ক্যাংকারা সব কুড়া লিবে সেই কে কার আগে কত ডেলিবে এই যে দেখেন এদের ডালাত করে গড় গড়া লিয়ে যাচ্ছে কে কার আগে কত ডেলিবে এগুলা সব প্রস্তুতি নিচ্ছে এগুলা সব টিনের বাড়ি দেখে পাচ্ছেন মাটির বাড়ি টিনের বাড়ি এর আগে ফটো সেশন করা হচ্ছে হচ্ছে ছবি তোলা দেখেন আসলে মানুষের বিশ্বাস যেটাই হোক এগুলা একটা আসলে এটাই আনন্দ এগুলা ঐতিহ্য এগুলাই আসলে কালচারগুলাই ধীরে ধীরে হারা যাচ্ছে আরো কত রকমের এগুলো গ্রামের ছিল তো এগুলো হারা যাচ্ছে ধীরে ধীরে দুধ ভাত খাওয়ার যে মাথার উপরে গামছা এখন দিবে আপনারা দেখা পাচ্ছেন গামছা দিয়া বনে মুখামুখি করে দিছে গামছা উপরে ধরিছে এখন হয়তো ওটা ঢালা দিবে এই তো দেখেন দেখেনা ঢালা দেয় শোলের দা দিয়ে মাথার ঢালা দিবে নিচের শোল ফুলেরা দেখেন কে কার আগে কারে নিবে তার চিন্তা খালি হচ্ছে কে কে কতটি নিবে এই এই সোল বোলেরা কি আরে দেখেন রেডি হয়ে আছে আই আবার গামছা ছেড়া দিলো কি হলো এই সোলেরা দুই সোল কি সুন্দর ধারা আছে দেখেন বউ শাড়ি পরে এই এখনো রেডি হওয়া পারেনি ছানা দিচ্ছে না কি এ কত দেবে তার জন্য সবাই আক্রমণাত্মক ভঙ্গির ধারা আছে দেখেন এই ছানা দিচ্ছে ছানা দিচ্ছে কি এ কত নেবে ধরো 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 কি কার কাছে কত নেবে সোলক ছাকা লাগে না রে আই দেখেন এই দেখ কি কতটি ডেলিবে আর মারামারি কাটা কাটি করা এগুলা এখন কুড়া লিচ্ছে কে কয়টা পাবে মিষ্টির গোল্লা লাখান দেখেন এই দেখেন এই ছোলগুলা সেগা লাগায় নারি এই ছোলে করে তুলে লিছে এই দেখেন কে কতটি ডে পাঁচ এবার দেখা যাক এই যে মোটা দেওয়া হয়ে গেল এটাই ছোলের মানত আসলো এই ছোলের দাদি আবার কারবার কোচার ঢালা দিল দেখেন এই যে দেখ কে কতটা লিসে কোসা কে জ্বর জট জটে লিয়া বলে এটাই গাঁয়ের একটা ঐতিহ্য ধীরে ধীরে এগুলো ভেড়া যাবে আগে এগুলা ঘরে ঘরে বাড়ি বাড়ি ছিল কিন্তু এখন মানুষ সচেতন আর বেশি সচেতনতার নামে সব কিছু এগুলা ভুলে যাচ্ছে আসলে এগুলা যেটাই হোক কুসংস্কার হোক আর যাই হোক কিন্তু এটা একটা আনন্দ এটা একটা আসলে সমাজের থাকলে এগুলো একটা আনন্দ না করলে হয় না অবশ্য আসলে কুসংস্কার শিক্ষিত এটা জানে তারপরেও গায়ে মানুষের একটা বিশ্বাস আছে যে এটা করলে আসলে এই উপকারটা হয় আপনারা দেখে পাচ্ছেন ছোলফল করে আবার বাড়তি করেও দেওয়া হচ্ছে তোমরা আরও লিয়া যাও খাও দেখেন কত ছোলফুল আছে ছোট ছোট ছোলফুল এগুলো সব মাটির বাড়ি মাটির বাড়িতে এগুলা করা হয় থাকে মানুষজন এই এলাকার মাটির বাড়ি বেশি বগুড়া অঞ্চলে আদমদিঘি এলাকা দেখে পাচ্ছেন এটা মোটা গড় গড়া নাম কোয়া হয় এই ছল বোধ পাইনি একটাও এই কি মন খারাপ দেখেন চলেন দেখি কে কতটি পালো বাইরে ধরা লাগবে কার কতটি হচ্ছে আছে কাক কাক ধরা যায় দেখা যায় চলে না আবার বাইরে যায় আমরা বাইরে যা দেখি কে কতটি কার হাত কতটি রে কতটি কাক কাক ধরা অল্প কয়টা পাইলেও এরকে সাক্ষাৎ করা হোক চলেন দেখা যায় খাতে এর বিশেষ কায়দায় বানন লাগে চাউলের আটা দিয়া এই চাউলের আটা দিয়ে বিশেষ কাদাই বানাইলে এগুলো আসলে আর অল্প কিছু সংখ্যাক লবণ দেওয়া লাগে আর হচ্ছে চাউলের আটা সিদ্ধ করে রসগোল্লার মতো এগুলা বানালিছে দেখি কে কত বাসে দেখি দেখাও কটা গুন দেখি এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ কাটে গেঙ্গা লাগছে কত দেখি কে কটা বাসিন গুন দাও এর নাম কি এগুলার পাঁচটা কি নাম এগলার গড়গড়া দেখি খাতে কি রকম এলে দেখি এই দেখো অনেকগুলো বেসে এই যে দেখি ঐতিহ্য ঐতিহ্যবাহী জিনিস এগুলা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাকে এলাকার থেকে তো কুসংস্কার হলেও এগুলা ধরে তুলে একটা মহব্বত বাড়ে মানুষের মধ্যে একটা আনন্দ উৎসাহ উদ্দীপনা এগুলা আসলে সোলফুলের মাঝেও সরে যায় তো আমাকে ভিডিও কেন কা লাগলো আমাকে জানান লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর আমাকে চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ আমাকে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন বেল বেল আইকোনা একটা ঠোকা দিত যাতে আমাকে ভিডিও সারা সাথে সাথে আপনারা পাওয়া যান তো সকলে ধন্যবাদ আল্লাহ হাফেজ